গরম তো এবার আস্তে আস্তে পড়তেই শুরু করেছে আর বাজারে এবার ওই ঢ্যাঁড়স ঝিঙে পটল একদম একাকার হয়ে যাবে তো একদম কচি কচি থাকতে থাকতে ঢ্যাঁড়সের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো বাড়ির সকলে যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করে না আমার বাড়ির লোকজনের মতো তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে এখানে একদম কচি কচি আর ছোট ছোটো নিয়ে নিয়েছি সেগুলো প্রথমেই মোটাটা ছাড়িয়ে ফেলে দিয়ে তারপর একদম এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে ঢ্যাঁড়সটা কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে কাটার পরে ধুলে কিন্তু ওই যে একটা লালা বেরোয় সেটা কিন্তু আর কমাতে পারবে না সেই জন্য ঢ্যাঁড়স অবশ্যই রান্না করার আগে কাটার আগে ধুয়ে নিতে হয় ঢেঁড়স কিন্তু একদম সম্পূর্ণ দেখো চার ভাগ করে কাটা হয়ে গেছে আমার যতটা লাগবে আমি এখানে ততটাই নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভাজা বেসন অনেকেরই কি হয় বেসন খেলে একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা যদি বেসনটাকে একটুখানি কড়াইতে নেড়েছিলে নাও তাহলে সেটা আর গ্যাস হয় না এবার সামান্য জল দিয়ে ঢ্যাঁড়সগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস কাজ কিন্তু কমপ্লিট সরাসরি চলে যাবে এবার রান্নায় গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে যে ঢ্যাঁড়সগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ একদম কমিয়ে এই রান্নাটা করলে চলবে না তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে আর সেই ক্রাঞ্চিনেশটা আসবে না এটা যতটা মুচমুচি হবে ততটা কিন্তু পরবর্তীতে গিয়ে খেতে ভালো লাগবে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু সব তেলটাই প্রায় অ্যাবজর্ব করে নিয়েছে আর বেশ মুচমুচে করে ভাজাও হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এটা ট্রান্সফার করে নেব। এবার মূল রান্নায় চলে যাওয়ার পালা গ্যাসের মধ্যে ওই ফ্রাইং প্যানটা আবারও বসিয়ে দিয়েছি সামান্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটুখানি হিং এবার হিংটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি বেশ কিছু মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যেখানটা তেল আছে সেখানটা দেখো একটুখানি সরিয়ে নিচ্ছি সেই জায়গাটায় বেশ কিছুটা রসুন কুচিও দিয়ে দিচ্ছি তোমরা যদি গোল কড়াইতে করো তাহলে মাঝখানটা একটুখানি সরিয়ে ফাঁকা করে নেবে যেখানটা তেল থাকবে সেখানটাতেই রসুন কুচিগুলো দিয়ে দিও এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস সমস্ত কিছুকে এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে সেই রান্না কিন্তু খেতে অতুলনীয় হবে একটু সময়ের ব্যাপার আর কি রান্না যত কষিয়ে কষিয়ে করা হবে স্বাদ ততই দ্বিগুণ হবে এবার যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সামান্য একটুখানি চিনিও দিয়ে দেব। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আসছে এই রান্নার টুইস্ট মানে আমচুর পাউডার একদম টেস্টটাই বদলে দেবে শুধুমাত্র এই আমচুর পাউডারটা দেওয়ার পর এবার আমচুর পাউডারটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের এই ভেন্ডি ফ্রাই কিন্তু একদম রেডি এটা তোমরা শুকনো ভাতের সাথে কিংবা রুচি পরোটা রুটির সাথে এটা সার্ভ করতে পারো বাচ্চা থেকে বড় বাড়ির সকলেও কিন্তু ভীষণ মজা করে খাবে আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে